মহানগরীর বরষুণ সপন নহয়, গুয়াহাটির বরষুণ মানে যে দুঃস্বপ্ন। আধা ঘণ্টার বরষুণতে একাকার রাস্তা ঘাট ঘর দুয়ার, আনকি থানার ভিতর টুকুমাল নর্দমার গেলা পানির ঢল। শনিবারের বরষুণটাকে অহার প্রতিপন্ন করলে মেঘালয়ের পানিয়েহে মহানগরীত কৃত্রিম বানর সৃষ্টি করার দাবি, কারণ শনিবারে জোড়াবাটর রাজপথত নাই পানির ঢল। বিপরীতে কৃত্রিম বানে গেলায় পেলালে গুয়াহাটি মহানগর। পানির বাবে গুয়াহাটির ঠায়ে ঠায়ে স্তব্ধ হয়ে গেল রাজহুয়া পরিবহন ব্যবস্থা। কৃত্রিম বানে বুড়া পথেরে গাড়ি চলায় 25-30 হাজার টাকা ভরবলগা পূর্বর অভিজ্ঞতা সুয়রি শনিবারে ঘরের চালকে উলিয়াই নানিলে সিটি বাস। অকমান বরগুণর পানীয় যদি পড়ি যায় নয় ইঞ্জিনত এখন আর আছে, তার যদি আমি ব্লক বনাব যাওয়া নয় ম্যাক্সিমাম 18-20 হাজার পড়ি যাবে। কৃত্রিম বানর বাবে গুয়াহাটির শ শ ব্যবসায়ী বন্ধ রাখবলিয়া হল ব্যবসায়িক প্রতিষ্ঠান। বহু ব্যবসায়ীর দোকানের সামগ্রী নষ্ট করলে কৃত্রিম বানে। নিশ্চয় পানী হলে কাৰ অসুবিধা নহব, এতিয়া দোকান পোহৰ বিলাক আমাৰ বন্ধ হৈছে, এনেকুৱা বহুতখিনি মানে কি সমস্যা মানে কি হয়। আমাৰ জি এছ ৰোডত মই নামি গৈছিলো, তেতিয়া মানে কি মোৰ বুকলৈকে পানী আহিছে, মানুহৰ বহুতৰে ক্ষতি হৈছে। পুৱাই অহা বৰষুণে আবেলিলৈকে বুৰাই ৰখা ৰুক্মিণী গাঁৱৰ মেন হলত সোমাল যুৱক। অন কেমেৰা মৰণৰ দুৱাৰদলিৰ পৰা প্ৰত্যক্ষ দৰ্শীয়ে কোনোমতে প্ৰাণ ৰক্ষা কৰিলে যুৱকজনক। কৃত্রিম বানত হাজার হাজার লোকে জিয়াতু ভোগার সময়তে প্রতিবাদত বহিল রুক্মিণী গাঁওয়ের একাংশ বাসিন্দা। অচিরেই কৃত্রিম বানর সমস্যার সমাধান নকরিলে প্রস্তাবিত উড়ন সেতুর নির্মাণত প্রাণ দি হলেও বাধা দিয়ার হুঙ্কার প্রতিবাদকারী। রুক্মিণী গাঁওবাসী রাইজে সরকারক এটু সকিয়নি করে দিছে যে আমি এই ফ্লাইওভার বনাবলে ইয়াত নিদু, দরকার পড়লে আমি আইনের কাখ চাপিম, প্রথমতে আপনাদের ইয়ারপা বানপানির পর আমাক পরিত্রাণ দিয়ক, তারপর আপনাদের একটা ফ্লাইওভার বনক, এই ফ্লাইওভার দি পেলায় ইয়ার বানপানির সমস্যার সমাধান নহয়। হয় মিনিষ্টার এম এল এ পার হয়ে যাবলে উপরে ফ্লাইওভার বনাব আর রুক্মিণী গাঁওবাসী রাইজক পণমন্দি করে রাখব, এনেকা আমি ইয়াত হবলে নিদো। পানির সমস্যার সমাধান নোহাকে রুক্মিণী গাঁওত বনাব দিয়া নহব, আমি এই কথা একটা সিধা কথা একটা কৈছো, তার এই প্রবলেম সলভ করে পিনে তারপর ফ্লাইওভার বনায় কোনো আমার কোনো আপত্তি নাই। প্রশ্ন হয় উত্তর পূব ভারতের দুয়ারদলি গুয়াহাটির রাজপথত একাঠু পানি তুলি প্রতিবাদ করা এই লোকসকলের দাবির প্রতি কানহার দিবনে রজাঘরে নে পুনের এবার বরষুণে গুয়াহাটি ঘুরাই পেলালে পাহরণির গর্ভত হেরাই যাব এই দাবি। বলেন ভট্টাচার্য, প্রিয়ব্রত গগৈ, ভাস্কর শইকীয়া, উৎপল হানৈ আর অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।